নমস্কার, আমি অনিশা রায়, চালসা টাইমসের পক্ষ থেকে সমস্ত ফলোয়ার্সদের স্বাগতম। আজ আমরা পুনরায় উপস্থিত হয়েছি চালসা গয়নাথ বিদ্যাপীঠের প্রাঙ্গণে। আজ এই ক্যাম্পের চতুর্থ দিনে আমরা আমাদের মাঝে পেয়ে গেছি ইউনিয়ন চিফ মিস্টার পঙ্কজ সাহানি এবং হেড কোয়ার্টার স্টুডেন্ট মিস্টার সাহিল ভুজেলকে। নমস্কার স্যার, চালসা টাইমসকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কোথা থেকে এসছেন? মেরা নাম শিহান পঙ্কজ কুমার সাহানি হ্যায় অর মে পঞ্জাব সে আয়া হুঁ। आप कौन सा पोजीशन में हैं? अभी मैं भारत का प्रमुख आशियारा कराटे का चीफ हूं और 12-13 स्टेट में मैं ब्रांच चलाता हूं और मैं एक इंटरनेशनल प्लेयर हूं। आपके इंस्टीट्यूट में कितना स्टूडेंट है? हम सबका इंस्टीट्यूट में बेसिकल मैं स्कूल कॉलेज में टीचिंग देता हूं, 1000 के करीब हमारा लुधियाना हेडक्वार्टर डोजो में मेरा स्टूडेंट है। आपका जो व्हाइट बेल्ट से ये ब्लैक बेल्ट तक जो जर्नी है वो कैसा था? मेरा व्हाइट बेल्ट से ब्लैक बेल्ट का जर्नी बहुत ही अच्छा नहीं था। मैं फाइनेंशियली अच्छा नहीं था, मैं रूरल विलेज से भी था, गांव से था। बहुत स्ट्रगल करके मैंने मार्शल आर्ट सीखा, धीरे धीरे सीख के मैं लुधियाना गया। मैंने काफ़ी साल तक स्टूडियो में 15-20 साल में फोटोग्राफी किया हूँ। उसी दौरान मार्शल आर्ट को भी मैं बड़ा दिल से प्यार करता था, मार्शल आर्ट भी सीखा था और लुधियाना जाकर मैंने स्टूडियो का भी काम किया, साथ में मैं मार्शल आर्ट का भी ट्रेनिंग देना शुरू किया। বর্তমানে 33তম উইন্টার ক্যাম্প হচ্ছে, তো ফার্স্ট ক্যাম্প থেকে এই 33তম ক্যাম্পের জার্নি কেমন ছিল? খুব ভালো আছে, কাপি ডেভেলপমেন্ট হয়েছে, কারাটার জন্য কাপি বাচ্চারা ভালো করে আসছে। এখন গভর্নমেন্টও কাপি কোঅপারেট করছে আর আমাদের এখানে স্কুল কলেজে কম্পালসরি আছে মার্শাল আর্ট শেখানোর জন্য, আর খুব ভালো আছে। আর এখন একটা কারাটের মধ্যে ফিউচার দেখা হচ্ছে, আগে ফিউচার ছিল না, সেলফ সেলফ ডিফেন্স ছিল, নিজেকে মজবুত করা, লেকিন আজকাল সেলফ ডিফেন্সের সঙ্গে একটা ফিউচার আছে, আর্মিতে জব পাওয়া, পুলিশে জব পাওয়া, এই জন্য খুব ভালো আছে। আর এখন যে করোনার যে পরিস্থিতি আছে, হিউম্যান রাইট যে শেষ হচ্ছিল মানুষে, ওইটা করার জন্য, কভারেজ করার জন্য মার্শাল আর্ট খুব ভালো গেম। আর আমি চাই কি মার্শাল আর্ট সবই শিখুক। ক্যারাটের চিপ, এখান থেকে আপনার বাচ্চাদের এই ক্যাম্প থেকে কি কি ভবিষ্যৎ নির্ভর করছে এবং তারা কি কি শিখছে, আপনি সেটা যদি একটু বলেন। খুব ভালো ট্রেনিং হচ্ছে, আমাদের এখানে 70টা ইনস্ট্রাক্টর আছে যে ব্ল্যাক বেল্ট কমপ্লিট করে, এখানে এক একটা বাচ্চার উপরে ফোকাস করা হচ্ছে, এক একটা বাচ্চা কি শিখতে চায়, ওর কি কারোর কাঁতা ভালো আছে কাঁতা শেখানো যাচ্ছে, কোনো টেকনিক ভালো আছে টেকনিক শেখানো যাচ্ছে, কারোর ঘুমেতে ভালো আছে ওই সেখানে, খুব বাচ্চার উপরে আমার সব ইনস্ট্রাক্টর আমরা এখানে পুরো ফোকাস করছি। যে বাচ্চা যেরকম ট্রেনিং চায় ওইরকম আমরা ট্রেনিং দিতে যাচ্ছি কি নেক্সট টুর্নামেন্ট, সাউথ এশিয়ান হোক এশিয়ান টুর্নামেন্ট, আমাদের বাচ্চার কোনো প্রবলেম না আসে। আর আমরা এই জন্যে পুরো রাত দিন বাচ্চার উপরে লেগে আছি। আর আমাদের এখানে স্পন্সরও খুব ভালো, যে কি আমাদের এখানে বাচ্চাদের কোনো কষ্ট নেই, খাওয়া দাওয়া থাকার এনজয়মেন্ট এটা ক্যাম্প হচ্ছে। আর আশা করি এর থেকে নেক্সট ইয়ার যে ক্যাম্প হবে এটাও খুব বড় ক্যাম্প হবে। আর আমাদের অনেকটা স্টেট এবার আসতে পারেনি, কোভিডের জন্য খুব একটা প্রবলেম ছিল। আর পাঞ্জাবে ঠান্ডা খুব ফোক আছে, ট্রেন ক্যান্সেল হয়েছে, লেকিন আগামী 2023 মে আমরা পুরা স্টেট ইয়াহ পে মে মিট করুঙ্গা আর সাথ মে আশা করতা হুঁ ও ভি ক্যাম্প হামারা অ্যামেজিং ক্যাম্প হোগা। আপনার ফ্যামিলিতে কে কে আছেন এবং আপনি ফ্যামিলি থেকে কতটা সাপোর্ট পান? আমারে ফ্যামিলি মে মেরা মিসেস হ্যায়, আমারা এক গুড়িয়া হ্যায় আর আমারা মিসেস ভি ব্ল্যাক বেল্ট কমপ্লিট হ্যায়, ও ভি কই বার ইন্টারন্যাশনাল খেল চুকা হ্যায়, ডেনমার্ক খেল চুকা হ্যায়, আমেরিকা, ইউকে, জার্মান, আর মে ভি 10-12 বার ইন্টারন্যাশনাল খেলা হুঁ। অভি আমারা ফ্যামিলি কো ভি পতা চল রাহা হ্যায় কি ইয়ে কারাটে মে স্কোপ হ্যায় আর মে প্রফেশনালি মার্শাল আর্ট করতা হুঁ, ইসিলিয়ে মুঝে मेरा फैमिली से, हमारा घर से भी अच्छा सपोर्ट है कि नहीं अब इसी में मेरा फ्यूचर, अब मेरा फ्यूचर भी इसी में है। मैं दूसरा काम नहीं करता, मैं मार्शल आर्ट सिखाता हूँ स्कूल कॉलेज में और एक एनजीओ भी है हमारा जो मैं फ्री ऑफ कॉस्ट ट्रेनिंग देता हूँ गर्ल्स को, ये भी साथ साथ मेरा चल रहा है। আমরা সকলেই জানি যে বর্তমান যুগে ক্যারাটে জানা কতটা গুরুত্বপূর্ণ, তো এখন যে ইউথ জেনারেশন চলছে তাদের আপনি কি বার্তা দিতে চান? ক্যারাটে এক ऐसा ही गेम है जो कि 4 साल से लेके 40 साल के उम्र के खिलाड़ी खेल सकते हैं। और आज चल कर जो नशा मोबाइल ये सब चल रहा है, इससे दूर रहने के लिए एक मार्शल आर्ट करना बहुत जरूरी है। कोई भी खेल आपको खेलना बहुत जरूरी है, यदि आप नहीं खेलते हो सिर्फ मोबाइल में देखना, मोबाइल से देख के बहुत कुछ सीखना पॉसिबल नहीं है, आपको जमीन पे आना पड़ेगा। सब कुछ मोबाइल में नहीं है, खेल रियल खेल ग्राउंड में ही है, मोबाइल का मोबाइल ही गेम है, लेकिन रियल अपना फिटनेस के लिए आपको ग्राउंड में आना ही पड़ेगा।
और इसका फ्यूचर बहुत ही अच्छा है। और कुछ ना करे, एक सेल्फ डिफेंस है, मार्शल आर्ट एक गेम देता है अपने आप को सेल्फ डिफेंस। नमस्कार, আপনাকে অসংখ্য ধন্যবাদ চালসা টাইমসকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। নমস্কার, আমরা আমাদের মাঝে পেয়ে গেছি হেডকোয়ার্টার স্টুডেন্ট মিস্টার সাহিল ভুজেলকে। চালসায় এবার যে 33তম জাতীয় আশিয়ারা ক্যারাটে ক্যাম্প হচ্ছে দ্বিতীয়বার, তো আগের বারের থেকে এবার কি কি নতুন চমক রয়েছে? নতুন চমক বলতে দেখেন, এবার হচ্ছে আমাদের দ্বিতীয়বার চালসা গণেশ বিদ্যাপীঠে আমাদের উইন্টার ক্যাম্প আশিয়ারা ক্যারাটে। আগে যে ক্যাম্প হয়েছিল আমরা কোনো সরকারি অধিকারীদেরকে পাইনি, এবং যে আমাদের দ্বিতীয় ক্যাম্পে ওপেনিং সেরেমনি যেটা হয় সেটা আমাদের জলপাইগুড়ি এসপি সাহেব এর হাতে থেকে হয়, এবং আজকে চতুর্থ দিনে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং সমাজসেবী শ্রীমতী মমা গোপ এবং সমাজসেবী অমরনাথ যা ছিলেন ওনারা আমাদেরকে অনেক আশা দিয়েছেন কি ওনারা অনেক সাপোর্ট করবে আমাদেরকে। আমাদের এখানে 600 বাচ্চা দেখছেন, বাচ্চা দেখে ওনারা অনেক খুশি হয়েছেন। আগে যে নেক্সট ক্যাম্প যে হবে সেটাতে ওনারা অনেক সহযোগিতা করবেন, এটাই। বাবা সেভেন ডান ব্ল্যাক বেল্ট, আপনি সেকেন্ড ডান ব্ল্যাক বেল্ট, তো বাবার এই সাফল্য নিজেকে কতটা গর্ববোধ করছো? হ্যাঁ, গর্বিত আছি বাবার এই সাফল্যতে, আমরা সবাই গর্বিত এবং আমাদের পুরো টিম চালসা হেডকোয়ার্টারে সবাই গর্বিত। আগে আমার বাবা মাঠে দেখতাম ছোটবেলায় যে সাদা ড্রেস আর কালো বেট করে উনি দৌড়াতেন, বিভিন্ন ধরনের জাম্প করতেন, এক্সারসাইজ করতেন। তখন আমার ছোটবেলায় আমরা বুঝতাম না এটা কী জিনিস, আমরা দেখতাম সাদা ড্রেস, সাদা প্যান্ট, কালো বেল্ট, এটা কী জিনিস। যখন বাবা আস্তে আস্তে আমাকে এই লাইনে আমাকে টিচিং করছে, তখন আমি বুঝতে পারলাম যে এটা কারাটে। এই কারাটে হচ্ছে আপনার সেলফ ডিফেন্স, আমাদের সেলফ ডিফেন্স করে, এবং এই কারাটে সবাইকে শেখা উচিত, বিশেষত আমাদের মেয়েদের জন্য। আমি হোয়াইট থেকে ব্লু বেল্টের এক্সাম দিলাম, ব্লু থেকে ইয়েলো, ইয়েলো থেকে গ্রিন, গ্রিন থেকে ব্রাউন, ব্রাউন থেকে ব্রাউন কিউব, তারপর আমি ব্ল্যাক বেল্ট দিচ্ছি। ব্ল্যাক বেল্ট 3 বছর পর আমি সেকেন্ড ডান দিয়েছি, এটা আমার বাবার হাত দিয়ে নেওয়া। আমি অনেক কষ্ট করেছি এই বেল্ট নেওয়ার জন্য, এবং আমাদের টিম যারা এখন আছেন বাবার আন্ডারে 150 জন ব্ল্যাক বেল্ট আছে বাবার আন্ডারে, যেটা বাবার হাত দিয়েই নেওয়া। আপনি তো নিজে ইউথ, বর্তমান যুগে যে ইয়ং জেনারেশন পাবজি, ফ্রি ফায়ার, যে অনলাইন গেমগুলোতে এত অ্যাডিক্টেড, সেই ইয়ং জেনারেশনের ক্ষেত্রে আপনি কি বার্তা দিতে চান? হ্যাঁ, পাবজি, ফ্রি ফায়ার, অনেক বিভিন্ন ধরনের অনলাইন গেম আছে, সবাই খেলতে পারে, এটা খেলুক। এটাকে বেশি অ্যাডিক্ট না নিয়ে স্পোর্টসকে অ্যাডিক্ট নিলে শরীরও ভালো থাকবে, মেন্টালি ভালো থাকবে, ফিজিক্যালি স্ট্রং থাকবে। ধন্যবাদ চালসা টাইমসকে, স্পেশালি অর্ণেশা রয়কে আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য।